কেজিএফ লুকে বাংলাদেশে প্রবেশ করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা চলচ্চিত্রের 90 দশকের দুইজন তারকাই কিন্তু একসঙ্গে আছেন। জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বু এবং এই বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান, তাদের কিন্তু হঠাৎ করেই বিমানবন্দরে, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের দেখা হয়ে যায়। তবে এবার কিন্তু সাকিব খানকে একটি ব্যতিক্রম লুকে কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে। যদি বলতে চাই যে প্রিয়তমায় যেরকমটা বড় বড় চুল ছিল, বড় বড় দাড়ি ছিল, তবে এবার তিনি ঠিক অনেকটাই কেজিএফ লুকেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তো কোটা সংস্কার আন্দোলন যখন বাংলাদেশে চলছিল তখন কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন না, তবে বাইরে থেকেও কিন্তু তিনি ছাত্রছাত্রীদের পক্ষে কিছু ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো তারপরে 5ই আগস্টে গণ অভ্যুত্থান এবং সরকার পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অনেকেই বলছিল হয়তোবা সরকার পরিবর্তনের কারণে কিন্তু সাকিব খান হয়তোবা তিনি কোনো কারণে দেশে ফিরছেন না, এমনটাও কিন্তু অনেকে বলেছিল। আবার আরেকটি বিষয় যদি বলা চলে, তখন আসলে যখন আসলে সংস্কার আন্দোলনটি চলছিল কিংবা সর্বশেষ ঈদে সাকিব খান অভিনীত কিন্তু তুফান সিনেমাটি মুক্তি পেয়েছিল, যে ছবিটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেকগুলো রাষ্ট্রেই কিন্তু সেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। তো এই কোটা সংস্কার আন্দোলন এবং দেশের এই পরিস্থিতিতে কিন্তু যখন এই ছবিটি ভালো চলছিল ঠিক সেই মুহূর্তেই কিন্তু স্থবির হয়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন, স্থবির হয়ে পড়ে সারা বাংলাদেশ। আর অন্যদিকে যদি বলা হয় তাহলে আমরা দেখেছিলাম এর আগে আলেকজান্ডার বু, সাকিব খান তারা যখন একসঙ্গে অভিনয় করতেন তখন কিন্তু অনেকটাই সাকিব খান দুইজন তিনজন নায়কের মধ্যে একজন অভিনয় করতেন, তখন কিন্তু একচেটিয়াভাবে অভিনয় করতেন আলেকজান্ডার বু। আমরা অনেকটা অনেক সময় অনেক সাক্ষাৎকারেও দেখেছি আলেকজান্ডার বউ কিন্তু অনেকটাই ক্ষিপ্ত ছিল সাকিব খানের উপর, তবে হঠাৎ করেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারা একত্রিত হয়ে যায়, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে যায়। তারা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু খুবই আন্তরিকতার সহিত কিন্তু কোলাকুলি করেছেন এবং কানে কানে দেখতে পেয়েছেন যে তারা দুজন কোনো বিষয় নিয়ে কথা বলেছে। তো যাই হোক, সাকিব খানের এই নতুন লুকটি নিয়ে আপনার মতামত কী, কিংবা সাকিব খান হঠাৎ করেই যে বাংলাদেশে আসলেন তিনি কি নতুন কোনো ছবিতে কাজ করবেন কিনা বা ঘোষণা দেবেন কিনা, সেটি কিন্তু এখন দেখার বিষয়।